নমস্কার দর্শক বন্ধুরা, শনিবারের গল্পের আসরে আবার তোমাদের কাছে চলে এসেছি। আমার ইমেলে তোমরা বেশ কিছু গল্প পাঠিয়েছ, সেগুলো শীঘ্রই আমি তোমাদেরকে এই গল্পের আসরে শোনাব। আজ যে গল্পটা তোমাদের শোনাব সেটি আমি অফিসে চাকরি করার সময় এক অফিস কলিগ, দিদি বললেই চলে, তার দাদুর থেকে শোনা এই গল্প। দাদুর এক বন্ধু নাম প্রতাপ, কোনো এক কাজে গেছিলেন মুর্শিদাবাদের এক গ্রামে। বাসটা এসে একেবারে এক ঘাটের ধারে দাঁড়ায়। পারাপারের জন্য একটা খেয়া নৌকো দাঁড়িয়েছিল। দিক বিদিক না তাকিয়ে নৌকোয় বসে চলে যান মুর্শিদাবাদের বাগড়ি গ্রামে। কাজ শেষ করতে বিকেল হয়ে যায়। থাকার কোনো ইচ্ছেই ছিল না সেই অজানা গ্রামে। তাই প্রতাপ ঠিক করেন সেই পথেই বাস ধরে আবার নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। মাঝে নৌকোয় উঠে নানান রকম কথা বলতে শুরু করে। মেয়ের বিয়ে কোথায় দিয়েছে, বউ কেন মরল, জামাই ভালো না, ইত্যাদি ইত্যাদি। বুড়ো মাঝিকে তাড়া লাগানো বৃথা জেনেই প্রতাপ চুপ করেই বসেছিল। তার ফলে মাঝি আর আরোহী দুজনেই হাল ছেড়ে নিশ্চিন্ত হয়ে বসেছে। ভাবভঙ্গি দেখে মনে হলো খুব কথা বলতে ভালোবাসে। গল্প করতে করতে সে দাঁড় টানতেও এমনকি ভুলে যায়। গল্পের মাঝে যখন একটু দম নেওয়ার প্রয়োজন পড়ে তখনই মনে পড়ে দাঁড় টানার কথা। যখন হুঁশ হয় একটু দাঁড় টেনে আবারও গল্পে হারিয়ে যায়। এইভাবে অনেক সময় অতিক্রম হওয়ার পর অবশেষে এক সময় নৌকো এসে পাড়ে লাগায়। বাস যে প্রতাপ পাবে না তা সে আগেই অনুমান করেছিল, কিন্তু এমন অবস্থায় যে সে পড়বে তা কল্পনা করেনি। প্রতাপ চারিদিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। এ কি, এ কোন জায়গা? জনমানবের কোনো চিহ্ন নেই, ঘন অন্ধকার। এই পথ দিয়েই কি নৌকোয় করে গ্রামে প্রবেশ করেছিল সকালে? মাচাতে নেমে অসহায়ের মতো প্রতাপ একবার চারিদিকে তাকিয়ে দেখল। নিচে ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে। দুদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না। একটা আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। মাঝি এদিকে বলে ওঠে, দাদাবাবু একটু ভাড়াটা মিটিয়ে দিন, আমি তাহলে আসি। প্রতাপ বলে, আসি কি গো, এ কোন জায়গা তোমাদের? এই জায়গায় কি সকালে এসেছিলাম? কিন্তু আমি এখন কি করব, কোথায় থাকব? বাস কি পাওয়া যাবে? বাসের তো কোনো চিহ্নই নেই, জনমানবেরই তো কোনো চিহ্ন নেই, শুধু জঙ্গল। মাঝিকে উদ্দেশ্য করে এবার প্রতাপ বলল, জনমানব শূন্য এই স্থানে থাকার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, তুমি আমাকে ওই পারেই নিয়ে চলো। ওই পারে তবু গ্রাম, লোকজন সব আছে, হয়তো রাতে থাকার একটা জায়গাও হয়ে যাবে। কি কুক্ষণে যে ভেবেছিলাম আজই বাড়ি ফিরব। চলো চলো, তুমি তো ফিরছ, আমিও সাথে ফিরব। মাঝি সঙ্গে সঙ্গে বলে উঠল, না না বাবু, তোমায় আমি নিয়ে যেতে পারবো না। ওপারে অন্য নৌকো গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়। প্রতাপ বলে ওঠে, দোষ তো তোমারই, তুমি তো এক ঘন্টার রাস্তা পাঁচ ঘন্টা এনে আমায় বিপদে ফেললে, এখন ওপারে নিয়ে চলো আমায়। প্রতাপ মাঝিকে বোঝালো ইজারাদার তো কোথাও নেই, থাকলে সেই ডাকত। ইজারাদার হয়তো শেষ বাস চলে যেতে নৌকো বেঁধে বহুক্ষণ আগেই বাড়ি চলে গেছে। তুমি নিয়ে চলো, ধরলে আমি জবাবদিহি করব, আর হরজানা আমিই দেব। কিন্তু মাঝি তাতেও রাজি হলো না। প্রতাপ বলল, তাহলে তুমিও থাকো, আমি তোমার নৌকোতেই রাত কাটাব। কিন্তু এতেও মাঝির উত্তর বদলাল না, বরং দাঁড়ের এক ধাক্কাতে নৌকো খানিক দূরে নিয়ে সরে গেল। শেষে প্রতাপ বলল, তাহলে আমি ভাড়া দেব না। মাঝিও কথাটি শুনে টাকার আশা ত্যাগ করে নৌকো নিয়ে চলে যেতে থাকল। প্রতাপ বুঝতে পারল মাঝি কিছুতেই তাকে নিয়ে ওপারে যাবে না, তাই প্রতাপ টাকাটা ভালো করে মুড়ে ছুঁড়ে দিল মাঝির দিকে। মাঝিও তা নিয়ে তাড়াতাড়ি দাঁড় বেয়ে পালিয়ে গেল।
দীর্ঘশ্বাস ফেলে চারিদিকে তাকাল প্রতাপ। ঘন বন, সামনে অতল শান্ত জল, দৈত্যের মতো কতগুলি গাছপালা ভয়াবহ অন্ধকার বিস্তার করছে, এমনকি আকাশও যেন আড়াল করে রেখেছে। বাস এসে যেখানে দাঁড়ায় সেই জায়গাটা একটু ফাঁকা মতো, কিন্তু সেখানে যেতে প্রতাপের আরও ভয় লাগল। মাচাতেই সুটকেসটা নিয়ে বসে পড়ল, ঘড়ির কাটাতে দেখল রাত 8টা। কলকাতাতে এখন সন্ধে, কিন্তু এখানকার পরিবেশ এখন মাঝরাত। এত সময় কিভাবে কাটাবে প্রতাপ বুঝতে পারছে না। বাঘভাল্লুকের ভয় থাকতে পারে, মাচাটাই নিরাপদ মনে হলো প্রতাপের। বন্য জন্তু এলে জলে লাফিয়ে পড়তে পারবে মনে হলো প্রতাপের। কিসের যেন একটা আওয়াজ, সাপ চলে গেল, আবারও শুনল। ওটা কিসের আওয়াজ, গাছের পাতার নাকি পাখি উড়ে গেল? মাছ একটা যেন লাফিয়ে জলে ঢুকে গেল। বিশ্রী লাগছে প্রতাপের, মনে হলো প্রতাপের বাস রাস্তা ধরে কি হাঁটবে যদি গ্রাম ট্রাম পায়। কিন্তু সাহস হলো না, যদি বাঘ বা অন্য বন্য জন্তু আক্রমণ করে। মুর্শিদাবাদ জেলায় তো বাঘ বেরোয় এখনো, এমন 10 কথা চিন্তা করছিল প্রতাপ। হঠাৎই একটা গলার স্বর, মশাই বাস মিস করেছেন? চমকে গেল প্রতাপ, কখন নিঃশব্দে কে পেছনে এসে দাঁড়িয়েছে, কান পেতেই রেখেছিল সে, কত শব্দ তো সে শুনতে পেল, কিন্তু কোনো মানুষ আসার শব্দ তো পেল না। প্রশ্ন করেছে যে সে পেছনেই দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস পড়ছে তার, কিন্তু সাহস হচ্ছে না প্রতাপের পেছনে ফেরার। লোকটা আবারও বলল, বাস মিস করে কোনো জায়গা পাননি রাত কাটাবার? পিছনে ফিরল প্রতাপ, দেখল রোগা করে একজন মাঝবয়সী লোক, মুখে গোপ, চোখগুলো কোটরে ঢোকা, পরনে আধময়লা ধুতি, কোঁচার খুঁট গায়ে জড়ানো। প্রতাপ বলল, আজ্ঞে হ্যাঁ, চলুন তাহলে আমার কুটিরে, এই তো কাছে। লোকটি বলে উঠল, চোর ডাকাত নাকি পাগল বুঝতে পারল না প্রতাপ, কিন্তু দেখল সত্যি পাড়ের ওপর একখানা খড়ের ঘর, কিন্তু এতক্ষণ সেটা দেখতে পায়নি কেন? লোকটা মনে হয় মনের ভাব বুঝেই বলে উঠল, হয়তো এত অন্ধকারে দেখতে পাননি, আলো তো জ্বলছিল না ঘরে তাই। লোকটি আবারও বলল, চলুন চলুন, এখানে দাঁড়িয়ে কি করবেন, তার চেয়ে গরিবের কুটিরে কষ্ট করে রাতটা কাটিয়ে দেবেন। প্রতাপ ঘরে প্রবেশ করল, একটি মাঝারি মাপের ঘর, কোনো আসবার বিশেষ নেই, শুধু একটা চৌকি, তাতে একটা বিছানা পাতা, একটি মাটির ঘড়া আর সামান্য কিছু জামাকাপড় দড়িতে টাঙানো, আর কিছু বাসনকোসন। লোকটা সন্দেহজনক ঠেকছে প্রতাপের, এই নিরিবিলিতে সে একা থাকে কেন? লোকটি প্রতাপকে ওই বিছানায় বসতে অনুরোধ করল, আর নিজে মাটিতেই বসল। আগে ভয় পাবেন না, আমি চোর ডাকাত কিছু নই। হাত মুখ ধোবেন? লোকটি বলে উঠল। মনে মনে প্রতাপ বলল, ধুতে পারলে সত্যি ভালো হতো, কিন্তু প্রতাপের উঠতে ইচ্ছে করল না। লোকটা একটু দাঁড়ান বলে বেরিয়ে গেল। ভাবতে শুরু করল প্রতাপ, এই কুক্ষণে আজ বেরিয়েছিল বাড়ি থেকে, লোকটা কে, কেন এখানে থাকে, এমন অনেক কথা। কখন নিঃশব্দে আবার পাশে এসে দাঁড়িয়েছিল লোকটা টের পায়নি প্রতাপ। লোকটি বলে উঠল, এখনই শোবেন নাকি, ঘুম যদি পেয়ে থাকে তাহলে ঘুমিয়ে পড়ুন, নয়তো চলুন একটু গল্প করা যাক। আসলে এখানে তো লোকজন কেউ আসে না, তাই কথাই বলা হয় না, আপনার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছা করছে। কথাগুলো শুনে প্রতাপ বলল, আপনি কে, কেন এখানে এভাবে? লোকটি বলল, তাহলে শুনুন, আমি থাকতাম বাঁকুড়ায়, পড়াশুনো করতে ছোটবেলা থেকেই ভালো লাগতো না, বাবার মারও প্রায় জুড়ত,
এদিকে চাকরি টাকরিও কোনো পেলাম না, অন্যদিকে আবার ভাই বোনরা সবাই মোটামুটি ভালো পড়াশুনোয়, দাদা ভালো চাকরি করত। রোজ রোজ অপমান সহ্য না করতে পেরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। গানটা ভালোই করতে পারতাম, যাত্রা দলে যোগ দিলাম। তারপর এই গ্রাম সেই গ্রাম যাত্রা করে বেড়াই। পয়সা খুব একটা বেশি না পেলেও খাওয়া পড়ার অভাব ছিল না। একদিন যাত্রা দল বায়না পেল এই গ্রামে, বাকি দল একদিন সকালেই পৌঁছে গেল। আমি কাজ সেরে আসতে পরের দিন বিকেল হয়ে গেল। বাস যখন ছেড়ে গেল তখন প্রায় সন্ধ্যে ছটা। এখানে এসে দেখি ঘন জঙ্গল, আশেপাশে একজনও জনমানবের চিহ্ন নেই, মাঝি একজনও নেই নদী পারাপার করার জন্যে। গাছ ঝমঝমে পরিবেশ, কিন্তু তাই বলে কি, আমি তো ছোটবেলা থেকেই খুব ডানপিটে। প্রতাপ মন দিয়ে শুনে চলেছে অজানা লোকটির গল্প। তারপর এমনিভাবে নদীর ধারে বসে অনেকক্ষণ কেটে গেল। ভুট্টুতে আমার আবার বিশ্বাস ছিল না, তবে হ্যাঁ বন্যপ্রাণীর ভয় একটা ছিল, কিন্তু কি বা করার ছিল। মনে মনে ভাবছিলাম এবার থেকে অচেনা জায়গায় সকাল সকাল করেই আসব। খুব ঘুমট পরিবেশ, একটুও হাওয়া নেই, নিস্তব্ধ। হঠাৎ কানে এলো ফিস ফিস শব্দ। চারিদিকে দেখি কেউ তো কোথাও নেই। ফিস ফিস শব্দ ক্রমে বাড়ল, যেন অনেক লোকজন কথা বলছে। একটু ভয় ভয় করতে লাগলো আমার, তবু আমি বসে রইলাম। তারপর মশাই স্পষ্ট দেখতে পেলাম, মাটি ফুঁড়ে যেন বেরোচ্ছে এক এক করে অনেক লোক। এক একজনের বিভৎস পচা গলা, চেহারা বিকৃত, মুখ, সবার চোখে রাগ, দৃষ্টিতে আগুন। সমস্বরে সবাই বলে উঠল, তুই এই শ্মশানে কি করতে এসেছিস? একজন কঙ্কাল পেছন থেকে আমার গলা চেপে ধরল। সে কি চাপ, যেন লোহার সারাশি। মনে হলো যেন দেহের প্রতিটি শিরা ছিঁড়ে যাচ্ছে। কত চেষ্টা করলাম ছাড়াবার, দম বন্ধ হয়ে গেল। প্রতাপ বলল, তারপর? লোকটি হেসে বলল, তারপর? তারপর আর কি, মুক্তি। সেই থেকে ঘুরে বেড়াচ্ছি এখানে, কাজ নেই, কামাইও নেই, জায়গাটার কেমন মায়া হয়ে গেছে। কিন্তু কষ্ট হয় কথা বলার লোক নেই বলে। কিন্তু, গলা কেঁপে গেল প্রতাপের, আপনি মুক্তি পেলেন কি করে? জানি না। এক সময় দেখলাম আমি দাঁড়িয়ে আছি আমারই ভূতপূর্ব আশ্রয় মানে দেহটির পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও সব যে যার মিলিয়ে গেল, সব কিছুর শান্তি। তার মানে আপনি বলতে চান আপনি মরা? আর্তনাদের মতো শোনালো কথাটা। কিন্তু প্রশ্ন সে করছে কাকে? কেউ তো নেই। সে একা বসে আছে ঘরে, গায়ে কাঁটা দিয়ে উঠল প্রতাপের। শিক্ষিত বিজ্ঞান পড়া ছেলে সে, এসব মিথ্যা কল্পনা, আত্মসম্মোহন বলেই জানে। কেউ বিশ্বাস করবে না যে সে বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে ভূত দেখেছে। অনেক প্রশ্ন প্রতাপের মনে। লোকটা তার সঙ্গে তামাশা করছিল, আগে যা ভেবেছিল তাই, ডাকাত বা ঠাঙাড়ি জাতীয়, ভয় দেখিয়ে গেল, এমন অনেক প্রশ্ন মনে তার। হঠাৎই আলোটা নিভে গেল। মনকে বোঝায় প্রতাপ, এইটাই হওয়া সম্ভব। ভূত হলে আলোয় থাকতো কি করে, বদমাইশ? দরজাটা বন্ধ করে দেবে নাকি? দেওয়াই উচিত। পালাবে? কোথায় যাবে এই অন্ধকারে? আবারও তো ওদের কবলে গিয়ে পড়তে হবে। ভয়ে লাফিয়ে উঠে দরজা যেদিকে ছিল সেদিকে আন্দাজ করে এক পা দু পা করে এগোতে লাগলো। ঘরটা মাঝারি মাপের ছিল, পুরী পা হেঁটেও সে দরজা বা দেয়াল কিছুই পেল না। কি সর্বনাশ, পকেটে দেশলাইট পর্যন্ত নেই। একটু ভীরু কণ্ঠেই প্রতাপ বলল, কে?
কে ওখানে? আলো জালো বলছি শিগগির, নইলে ভালো হবে না, দেখিয়ে দেবো মজা। কে জানলে না? নিস্তব্ধ চারিদিকে, কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে হচ্ছে না। এইবার শুরু হলো ভয়, কপালে ঘাম এলো, দুপা কাঁপতে থাকলো প্রতাপের থরথর করে, কানে এলো ফিস ফিস শব্দ, আরো বাড়ল সেই শব্দ, অগণিত ফিস ফিস করে কথা বলার আওয়াজ, সঙ্গে খিলখিল করে চাপা হাসির শব্দ। মাথা থেকে পা পর্যন্ত বরফ নেমে গেল যেন দেহের মধ্যে, হাতে পায়ে আর কোনো সার নেই তার। আতঙ্ক যে এমন জিনিস তা আগে টের পায়নি প্রতাপ, মস্তিষ্ক যেন নিষ্ক্রিয় হয়ে আসছে, চিৎকার করার সাধ্য নেই, পালানোর পথ নেই, যেন কারা তাকে ঘিরে ধরেছে, তাদের নিঃশ্বাস দূষিত তীব্র উগ্র ওর সর্বাঙ্গে। মনে পড়ে গেল প্রতাপের সেই ব্যক্তির বলা বর্ণনা, সেও তো এমনি ফিস ফিস শব্দ শুনেছিল, সঙ্গে খিলখিল চাপা হাসি। প্রাণপণে চিৎকার করে উঠল প্রতাপ, হে ভগবান কি করব এবার। ভগবানের কথা মনে ছিল না প্রতাপের, এবার মনে পড়তেই ভগবানের শরণাপন্ন হল। জোরে জোরে বলতে থাকে, হে ভগবান, হে হরি, বাঁচাও, রাম 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 রাম। মনে হলো প্রতাপের গায়ত্রী মন্ত্র তো সে ভোলেনি, গলায় পৈতেও তো আছে। গায়ত্রী মন্ত্র করতে শুরু করল, গভীর ক্লান্তিতে কেমন ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল যখন ফর্সা হয়ে এসেছে, খানিকটা সময় লাগলো তার সবটা মনে করতে, তারপর ধড়মড়িয়ে উঠে বসল। আরে সে ঘর, সে ঘরটা কোথায় গেল? যতদূর দৃষ্টি যায় কোথাও কোনো ঘরের চিহ্ন মাত্র তো নেই। দেখে বাস দাঁড়াবার জায়গাতেই সে ঘুমিয়ে পড়েছে কখন। আজকের গল্পটি এখানেই শেষ হলো। যদি আপনাদেরও এরকম কোনো গল্প জানা থাকে তাহলে ইমেল করে আমাদের সেই গল্পটি আপনারা জানিয়ে দিন, আমরা আমাদের গল্পের আসরে আপনাদের গল্পটা অবশ্যই পড়ে শোনাব। আরও এমন গল্প শুনতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তবে আজকের মতো এখানেই বিদায়।